homemade double cheeseburger. So easy to make. Let me show you how to make double cheeseburger at home. So easy, so yummy, tasty, delicious. Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kamra san shobai asha kori bhalo achen. Apni apnader dua Allah rahmate bhalo achen. Welcome back to my page. Ami Shamim jukto ashen near theke apnader shobai ke shagotom. So ajke ami apnader dekhabo kibhabe gore boshe khub shohoje olpo shomoye double cheeseburger banaben. So prothomei ami kima gulo the beef kima bazar theke niye arsilam. Etao koskote paoa jay. 100% halal. So any kima gulo bhalo kore porishkar kore nilam. Porishkar korar pore egulo sathe bibhinno ingredients add korlam, jemon pepper, tar pore ache garlic, tar pore ache morichar gura, tar pore ache egg, tar pore ei moshlatar nam ta hocche shan chapli kabab. মশলা এই মশলা এটা আসলে বার্গারের জন্যই এই যে চাপলি কাবাব এটার জন্য এই মশলাটা তৈরি সো এগুলা ভালোভাবে মিক্স করে নেব আর সাথে আরো অ্যাড করতে পারেন বেল পেপার তারপরে মরিচ এগুলা আপনারা ইচ্ছা মতো আপনি যদি বেশি জাল খেতে চান তাহলে জাল ইউজ করে বেশি ইউজ করতে পারেন সো সবকিছু মিক্স করার পর এমন ভাবে মিক্স করতে হবে যাতে সবগুলা ভালোভাবে সব জায়গায় মিশে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান প্যানটাকে চুলার মধ্যে গরম করে নিতে হবে একেবারে গরম গরম অনেক গরম করে নিতে হবে গরম করার পরে তারপরে আমি ছোট ছোট করে এগুলাকে এই যে গোলাকার এরকম বানাবো বলের মতো বানাবো বানিয়ে এটার উপরে একটা পেপার দিয়ে এই পেপারের উপরে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করব স্ম্যাশ করার পর দেখবেন যেটা চ্যাপ্টা হয়ে গেছে চ্যাপ্টা কারণ আমার বার্গার এভাবেই বানাতে হয় এই যে দেখুন চ্যাপ্টা হয়ে গেছে আর ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ভালোভাবে সব জায়গায় মিশে গেছে এই যে দেখুন অনেক সুন্দর তারপরে ওপরে একটা টমেটোর স্লাইস দিয়ে দিলাম এই যে এভাবে আমি এটা কতক্ষণ রেখে দেব যখন এক পাশ হয়ে যাবে তখন আমি এটা উল্টিয়ে দেব যখন আপনি দেখবেন যে এক পাশ পোড়া পোড়া হয়ে গেছে তখন মনে করবেন যে এটা এক পাশ হয়ে গেছে তারপরে আপনি উল্টিয়ে দিতে পারেন উল্টিয়ে দিলে তারপরে অন্য পাশটা হবে এই যে দেখুন আমি একসাথে তিনটে চারটা দিয়ে দেব এখানে সেম প্রসেস প্রথমে গোল করে নিতে হবে গোল করে তারপরে ওটার উপরে একটা পেপার দিয়ে তারপরে এটাকে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করতে হবে তারপরে টমেটোটা দিয়ে দিতে হবে সেম প্রসেস এভাবে এই যে দেখুন আমার এক পাশ হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিছি এটা ওই দুইটা উল্টিয়ে দিছি এটাও উল্টিয়ে দেবো এখন দেখুন পুরোপুরি হয়ে গেছে এই যে দেখুন অনেক পুরোপুরি হয়েছে ওয়েল কুক তারপরে অন্য পাশে এই যে বার্গার বানের মধ্যে এক পাশে আপনি এই যে এই হোয়াইট সস আমি ইউজ করেছি হোয়াইট সস গার্লিক এটার মধ্যে মিক্স করা আর টমেটো ক্যাচআপ এই দুইটা আপনি একসাথে মিক্স করতে পারেন অথবা আপনি অন্য কিছু দিতে পারেন তারপরে আমি লাস্ট এখানে অ্যাড করব পেপার জ্যাকের মধ্যে কিন্তু এই চিজটার মধ্যে কিন্তু অনেক মরিচ অনেক হালাপিনো এগুলো দেওয়া আছে এই যে দেখুন লাস্ট পর্যায়ে যখন আপনারা এটা হয়ে যাবে তো মাংসটা হয়ে যাবে তখন আপনি চিজটা দিয়ে তারপরে এটাকে মেল করে আপনি নামিয়ে ফেলতে পারেন নামিয়ে বার্গারের উপরে দিতে পারেন এবং এরই মধ্যে আপনি কিন্তু বার্গার বানের মধ্যে আপনি ইচ্ছা করলে আরও অন্য কিছু দিতে পারেন আমি শুধু কিউকাম্বার ইউজ করেছি সো এভাবে আমার হয়ে যাবে আমি এখানে দুইটা দেবো দুইটা দেওয়ার কারণে এটার নাম হয়ে গেল ডাবল চিজ বার্গার সো এভাবে আপনি ঘরে বসে খুব সহজে অল্প সময়ে ইয়ামি সুস্বাদু ডাবল চিজ বার্গার বানাতে পারবেন ইচ্ছা করলে কিন্তু আপনি এখানে লেটুস টমেটো আরও অন্য কিছু দিতে পারেন অ্যাড করতে পারেন আমি শুধু অ্যাড করেছি মাত্র কিউকাম্বার আর টমেটো তো অলরেডি দেওয়া আছে সো এভাবে আপনি চাইলে ঘরে বসে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন খুব সহজে ডাবল চিজ বার্গার ইয়ামি অনেক মজাদার আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ